সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। একটু একটু রোদের জিল্লা এখন দিচ্ছে, কিন্তু এই ছাদটা দেখলে ভালো বুঝতে পারবে যে সকাল থেকে বৃষ্টি হয়ে গেছে। এমনকি কিছুক্ষণ আগেও আমি ব্যালকানিতে দাঁড়ালাম, তখনও ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিল, এখনো ঝিরিঝিরি হচ্ছে, ঝিরিঝিরি হচ্ছে এখনো। তো এখন বাজে 9:13, মোটামুটি সকালের যে সব কাজকর্ম থাকে সেগুলো আমি গুছিয়ে ফেলেছি। আজকে না প্রচুর বাসনপত্র ছিল, কালকে খুব একটা মাঝে আমি রাত্রিবেলার করিনি, এমনকি প্রমিত টিফিন বক্সগুলোও আমি মাঝিনি রেখে দিয়েছিলাম সেন্টার টেবিলের ওপর। আরও কেন মাঝিনি বলো তো, কারণ ও অলরেডি ধুয়ে এনেছিল অফিস থেকে, ও রোজই একবার করে ধুয়ে আনে, কারণ ওই খাবারগুলো থাকে তো না, তো গন্ধ হয়ে যায়, হট করে খুলে পরে একটা ভটকা কেমন গন্ধ বেরোয়, তো ওই জন্য ও একটু ধুয়ে নিয়েই আসে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ আমি মেজে ফেজে নিয়ে এসেছি, তাও আমি বাড়িতে একবার মেজে দিই, ওটা দিয়েই সবাই মাজে, তো ওখানে ওই জন্যে। তো চলো আজকে দিনটা শুরু করছি তোমাদের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। এখন যাব আমি একটু অনুপের দোকানে, একটু আজকে ইপি বা ম্যাগি এই ধরনের কিছু খেতে ইচ্ছে করছে। তো ও একবার অ্যাকচুয়ালি মানে আজকে ড্রাইয়ের গাড়ি এসেছিলো যেহেতু স্যাটারডে, তো ওই জন্য ড্রাইটা ও ফেলতে গেছিলো, আজকে আমি ফেলতে যাইনি আজকে। তো ওকে ও তখনই আমাকে বলে একটু খিদে খিদে পাচ্ছে বলে আবার ঘুমিয়েও গেল। তো অলরেডি এখন তখন বেজেছিলো 9:30, এখন 9:13, আমি সাথে সাথেই উঠে গেছি, তারপরে ফ্রেশ হওয়া, কাজগুলো সারা, তো এইসব করতে করতে 9:13 বাজে এখন। এবার যাই আস্তে আস্তে শুরু করি, 10:00 মধ্যে হয়ে যাবে। পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, ডিম, ঝুড়ি সব দিয়ে ম্যাগিটা করলাম। এরকম করে ম্যাগি করে দিলে বাবু খাবেন আর কি। আর একটু সামান্য পেরি পেরি মশলাও দিয়েছি, আর ম্যাগি মশলা তো দিয়েছি, আর পাতি লেবুটা বার করে রেখেছি খাবার আগে, জাস্ট ওপর দিয়ে দিয়ে মিশিয়ে দেব। আর এখানে কিছু জোগাড়ও করে রেখেছি আমি ঢ্যাঁড়স আলুটাকে, দেখি ঝিরিঝিরি করে ভাজার ইচ্ছে আছে। ঢ্যাঁড়সটা খুব ভালো নেই, একটু কালো কালো দাগ পড়ে গেছে। আর কাচকি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আরও কিছুটা আছে ওটা ফ্রিজে রেখে দিয়েছি, আজকে এখান থেকে কিছুটা ওকে ভেজে দেবো, আর কিছুটা আলু ঝিরিঝিরি করে দিই, একটু মানে মাখা মাখা ধনে পাতা দিয়ে করবো আর কি। তো এখানে সমস্তটাই রেডি, আর এটার ওপর দিয়ে খাওয়ার সময় একটু লেবুর রস দেবই, আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটার ব্যবস্থা আজকে করবোই, দেখো কতটা ঝুলে থাকে আর ওদিক থেকে চলে আসে, মানে খুবই প্রবলেম হয়। নয় এটাকে নিচে দিতে হবে, নয় এটার এই কাগজটাকে প্লাস্টিকটাকে কেটে ফেলতে হবে, যে কোনো আজকে একটা করতেই হবে, দেখি প্রমি কোনটা বলে। আর এখানেও আস্তে ধীরে সব চাদর ফাদরগুলো উড়িয়ে, বাবা আজকে আমার বর কাজে মন দিয়েছি, একটু সকালের ব্রেকফাস্ট করে নিয়ে বলছে কি না, সকালের ব্রেকফাস্ট করে নিয়ে এখন কাজ করে দিচ্ছি, তাহলেই দুপুরে খেতে পাবো। কি হয়েছে, লজ্জা পাচ্ছ নাকি তুমি বলে? তো পয়েন্ট সেই রান্নাটা করো তাহলে, এখন তো আমি জামা কাপড় গুলো কাচতে ঢুকবো, যদিও না প্রথম থেকে একটু কাচতে পারবো না ভয় পাচ্ছিলাম, তো যা হবে দেখা যাবে, বাবা কেচেই দিই, দরকার হলে তারে মেলে দেবো আজকে না সকালে, তার তো আছে একটু জবু থবু করে মেলতে হয় ওই আর কি। তো ভাবছি হাওয়া আছে তো টেনে যাবে, বৃষ্টিটা না নামলেই হলো। শুধু চলে এসছে এখানে ছাদে মেলতে, আমাকে সঙ্গে করে ক্যামেরাম্যান নিয়ে এসছে ধরে। এখন আমি এই দিকটাতে মেলি, কেন বলো তো, যাতে সিসিটিভি ক্যামেরার আন্ডারে আমার জিনিসপত্র গুলো আসে। আমার চাদর নিয়ে বহুত কাণ্ড হয়ে যাচ্ছে, আমার চাদর কে যেন ফেলে দিচ্ছে বা পড়ে যাচ্ছে, কিছু একটা ঘটছে চাদরের সাথে, চাদর একদম মেলে না। তো এতটাই হাওয়া দিচ্ছে যে বালতি এখন এরকম করে দোল খাচ্ছে, আর আমাদের সব এই যে ব্যাস ব্যাস ঠিক আছে ঠিক আছে। রান্নাঘরের যে ছোট হ্যান্ড টাওয়েল গুলো রয়েছে, একটাতে হাত মুছি আর একটাতে হচ্ছে নিচে ফ্লোরটা মুছি আর কি। তো ফ্লোরটা বলতে স্ল্যাবটা মুছি, তো এবার ওইগুলোকে ধুলাম, তারপর সেন্টার টেবিলের কভারটাকে ধুলাম ছাদ থেকে এসে, এখনো রান্না বসাতে পারিনি, 11:30 বাজে। ওপর থেকে যখন মেলতে গেলাম রান্নাঘরের ওই টাওয়েল গুলো,
তখন দেখছি যে আবার ফপর থেকে মূলো শশা ঝিঙে প্রচুর এরকম এসছে। তো ঝিঙেটা অনেকদিন খাওয়া হয়নি, ওকে বললাম ঝিঙে খাবে, বলে হ্যাঁ। তো ও তো ওকে তো আমার ভরসানে বুড়ো টুড়ো ঝিঙে নিয়ে চলে আসবে, বলছে যাও তুমি তাহলে গিয়ে নিয়ে আসো। খবর তো এখন দেখি আগে কত করে কি বলে, তারপর ভিড় হয়েছে ওখানে দু তিনজন দাঁড়ানো। বাপরে হাঁপিয়ে গেছি আজকে, এখনো কিচ্ছু কাজ হয়নি, শুধুমাত্র কাছাকাছিটাই হলো। এখন বাজে 11:58, আমার কিছুই হয়নি। এখানে এই যে টাওয়েলগুলো মেলে দিয়েছি, মেলা এই হ্যান্ড টাওয়েলটা থাকলে কোনো অসুবিধা নেই এটা, কিন্তু এই মোছার টাওয়েলটা মেলা থাকলে অসুবিধা হয়, সেন্সিটিভলি এটা শোকাক, তারপরে নিয়ে যাব। বোতলগুলো দেখো অগোছালো হয়ে পড়ে রয়েছে ওই জন্য। আর এই যে এরকম না, নাহলে মোছা যায় না এটাকে মেলে দিয়ে আসলে, এই আর কি। আর এখানে কাচকি মাছের জন্য তো আলু কেটে নিয়েছি, নুন হলুদ মাখানো রয়েছে। এখানে ঝোলের জন্য কাচকি মাছটা ভাজা গেছে, মাছটা না ভীষণ ভালো, দেখো একটার সাথে না একটা লেগেছে না একটাও ভেঙেছে। আর এখানে ঢেঁড়স আলুও আমি কেটে নিয়েছি ভাজার জন্য। আর এখানে যে কাচকি মাছটা ডালের সাথে ভাজা খাবো, সে মাছটাকে একটু কড়া করে ভেজে নিচ্ছি, এটাও প্রায় হয়ে গেছে, এটাও নাবিয়েই নেব। আর এখানে ডাল সেদ্ধও হয়ে গেছে। সামান্য সর্ষের তেল দিয়ে নিয়েছি, মাছ ভাজার পরে না তেল ছিল না, কালো জিরে ফোড়ন দিলাম, আর দেব কাঁচা লঙ্কা ফোড়ন, আর তারপরেই ছেড়ে দেবো ঝিরি ঝিরি করে কেটে রাখা আলু। আলুটাকে বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটার মধ্যে এবার দিয়ে দেবো গুলে রাখা মশলা রয়েছে, এটার মধ্যে হলুদ রয়েছে, আর রয়েছে হচ্ছে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর টমেটো। টমেটোটাকে কেটে এমনি দিয়ে দিলেও হতো, আমি কিছু পাইনি, এটা বাটিটার মধ্যেই রেখে দিয়েছিলাম ওই আর কি। তো এবার একটু ভালো করে কষিয়ে নেব, আর একটু নুন আর লঙ্কার গুঁড়ো সামান্য দেবো, একটা লঙ্কায় তেমন ঝাল হবে না বলেই আমার মনে হচ্ছে, যদিও লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। দেখো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে সামান্য জল দিয়ে দেবো, ফোটার পরে মাছটাকে দিয়ে দেবো। নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নাবিয়ে নেবো, ব্যাস তালি হয়ে যাবে কাচকি মাছের ঝোল ঝাল যাই বলো না কেন। রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, সমস্ত পরিষ্কারও হয়ে গেছে। এখানে এক ঝলক রান্নাগুলোও দেখিয়ে দিই। এখানে আছে কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল, এখানে আছে ঢেঁড়স আলু ভাজা, কাচকি মাছ ভাজা আছে এখানে একটু, আর কাচকি মাছের আলু দিয়ে যে ওই ঝোল মতো যেটা করছি, দেখো সামান্য একটু ঝোল ঝোল রেখেছি, মানে মাখা মাখা বলতে পারো, ধনে পাতা কুচি দিয়ে লাস্টে নামিয়েছি। আর এখানে আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, 1:15 বসাবো। এখন বাজে 12:55, এবার যাবো স্নানে। ঘুম থেকে উঠলাম 5:30, তারপরে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসেছি, আজকে আর ভাজ করবো না কালকে করবো। তো এখন চলে এসেছি রান্নাঘরে, ও বললো যে আজকে ওই বিশাল দাদের সাথে দেখা করতে যাব, তো ওই জন্যে ভাবলাম যে না তাহলে রান্নাটা আমি করেই নি, কারণ ওখানে আটা মারতে বসলে ব্যাস হয়ে গেল, রাত কখন হয়ে যাবে খেয়ালও করতে পারবো না। কুন্তলও বোধ হয় আসবে, তার একবার জিজ্ঞেস করবো, কুন্তল আসবে, কুন্তলও আসবে, তো ওই জন্যে আটা মারতে মারতে লেট তো হয়েই যেতে পারে, তাই জন্য মালবানি চিকেনটা এখনই বানিয়ে যাব। চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই। এখানে চিকেনটাকে মাখিয়ে রেখেছি হচ্ছে সামান্য পরিমাণ নুন, একদমই কম নুন, আর 1 চামচ মালবানি মশলা, বেশ অনেকটাই মালবানি মশলা, মানে বড় 1 চামচের মালবানি মশলা 1 চামচ দিয়েছি। 1 মাঝারি সাইজের পেঁয়াজকে ঝিরি ঝিরি করে কেটে নিয়ে ওটা প্রথমে একটু তেলের মধ্যে ভাজতে দিয়েছি, আর আমি তেল দিয়েছি সর্ষের তেল। জানি না পাশে কি কাটছে এত, এখনই আওয়াজ হচ্ছে, আমি ব্লগ করতে এলেই আওয়াজ। দেখো পেঁয়াজটা বেশ লালচে লালচে হয়েছে, এই টাইমে আমি এবার চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো, কারণ চিকেনটাকেও একটু ভাজা ভাজা করবো, আর এখন যদি পেঁয়াজের সাথেই দিয়ে দিই তাহলে চিকেনটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে যাবে। ওই ভেজে আবার উঠিয়ে রাখো, ওই ঝামেলাটা করতে হবে না, যতটা শর্টে করা যায় ওই আর কি। দেখো এরকম নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নেবো, কোনো ঢাকা দেওয়ার দরকার নেই, ঢাকা দিলেই জল বেরোতে শুরু করবে, যেহেতু নুন দেওয়া আছে পেঁয়াজ আছে, তাই জন্য এরকম নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করতে দিতে হবে। আর তেলটা পরিমাণে আজকে আমি একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু চিকেনটা একটু স্পাইসি খেতে হয় তাই জন্য। দেখো মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেশ একটু ভাজা ভাজা হয়েছে, পুরো ভাজা ভাজা করতে হবে এমন কোনো মানে নেই, আমি এটা 7-8 মিনিট ধরে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর আদা রসুন পেস্ট। এইবার এই পেঁয়াজ আদা রসুন পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, এবার ঢাকা দিয়ে দিয়ে কষানোর পালা আর দেবো
হলুদ গুঁড়ো সামান্য, আপাতত আমি লঙ্কার গুঁড়ো কিছু অ্যাড করব না, ঝালটা দেখে নিয়ে তারপরে আমি অ্যাড করব। দেখো মাংসটাকে বেশ অনেকক্ষণ ধরে কষাতে কষাতে তেলও ছেড়ে এসেছে। এইবার এইবার আমি এটার মধ্যে দেব টক দই। এটাতে কিছুই না, অনেকক্ষণ ধরে শুধুমাত্র কষাতে হবে আর কিচ্ছু না। টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম, আবারও কষাতেই হবে আর কিছুই নয়। আর আমি কিন্তু হলুদ চারা কিচ্ছু দেইনি, ঝাল আমি এখনো অ্যাড করিনি লঙ্কার গুঁড়ো, কারণ ওই যে মালবানি মশলার ঝালটাকে আমি টেস্ট করব তারপরে ঝাল দেব। যেহেতু অনেকটা পরিমাণ টক দই দিয়েছি তাই জন্যে একটু চিনি দিয়ে ব্যালেন্স করে দিলাম। আর টক দই দেওয়ার পরে কষাতে কষাতে একদম শুকিয়ে ফেলেছিলাম, তারপরে ওই বাটি ধোয়া জলটা দিয়ে আবারও একটু কষাচ্ছি। এই দেখো এটা হচ্ছে মালবানি মশলা, একটা অসাধারণ স্মেল আছে, দেখলে কেউ ভাববে এটা লঙ্কার গুঁড়ো। ঠিক এই কারণেই আমি ঝালটা দিচ্ছি না আর কি, আর কালারটা এই গুঁড়োটাতেই আসছে। এই গুঁড়োর প্যাকেটটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরে আমি একটা কৌটোয় ঢেলে রেখেছি, প্যাকেটটা তো আমি ফেলে দিয়েছি। যদি আমার কাছে ফটোটা থেকে থাকে তাহলে আমি আরেকবার শেয়ার করে দেবো, আর আদারওয়াইজ তো তোমাদের সাথে দেখানোই আছে, শেয়ার করাই আছে ফটোটা। আর তাছাড়াও তোমরা মালবানি মশলা বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। আর মাখানোর সময় আমি প্রায় এতখানি কি তার আরেকটু বেশি মশলা দিয়েছিলাম, এতখানি মশলা তখন দিয়েছিলাম, আর আবারও এখন এই মশলাটুকু দিয়ে দেব। এইটুকু ফেরত নিলাম। বেশি পড়ে গেলেও আবার মুশকিল, একটা ঝাঝালো সেন্ট আছে তো। তবে মশলাটা কিনে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে। আমি এইমাত্র কষানো টষানো একেবারে যেহেতু রেডি হয়ে গেছে তাই টেস্ট করে দেখলাম। দেখো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, মনে হলে একটু ঝাল হলে আর একটু ভালো হয়, তো আর একটু ঝাল দিলাম, আর নুনটাও আর একটু পরিমাণে দিতে হলো। তো এরকম চেক করে দেওয়াই ভালো, আগে থেকে ঢেলে দেবো তারপরে খেতে পারবো না, ওটার থেকে পরে দেওয়াটাই আমার মনে হয় ভালো। টেস্ট হবে নাকি এক পিস? খাওয়ার সময় আর একটু গরম করে নেবো, ওই জন্য একটু গ্রেভি গ্রেভি বেশিটা রাখলাম। আর আরেকজনরা প্রথমে আজকে প্রমি যখন ফোন করলো তখন বিশাল দাদের বেরোনোর কথা ছিল কোথাও একটা, তো প্রমি আর আমি ঠিক করলাম চলো তাহলে আমরা একটু এদিক ওদিক টহলদারি দিয়ে আমার জুঁই ফুল গাছের জন্যে, না বেলি ফুলের গাছ, যাই হোক বেলি ফুলের গাছের জন্য একটা বড় টব আনবো। তো সেই কথাটা ঠিক হলো আর কি। আর তারপরে আবার বিশালদা ওকে বলেছে নাকি যে না ভাই ক্যান্সার হয়ে গেছে তোরা চলে আয়, তো ওই জন্য আবার এখন বললো যে তাহলে চলো বিশালদা রাখছি যখন ওখানেই যাই, তো কালকে দেখি টপ টপ কিনে নেবো। আর চুলটা দেখো আমার পুরো তেল তেলে হয়ে রয়েছে, দুদিন ধরে ওয়েদারের জন্য আমি শ্যাম্পু করতে পারছি না। যদি প্রমির মতো ছোট চুল হতো কি সুন্দর, ও দুদিন ধরে শ্যাম্পু করে নিয়েছে। ওইখানে টম্পি বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, খুব রাগ অভিমান ওখান থেকে তাকিয়ে রয়েছে, কিন্তু আসছে না। আমরা কতবার ডাকলাম এখন আর আসে না। যাই হোক আমাদের পুরনো ফ্ল্যাট, এখানে আসলে অনেক স্মৃতির কথা মনে পড়ে যেহেতু ফার্স্ট ব্যাঙ্গালোরের একদমই। তো চলো এবার ভেতরে তো যাই। চিকেনটাকে নিয়ে নিয়েছি দুটো প্লেটে ভাগ করে, এবার রুটিগুলোকেও নিয়ে নেব। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই।